শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল তিনটা, যেটাকে উসুল বলে, উসুলের বাংলা কি, মূলনীতি, তিনটা মূল নীতি শিখাইছেন, উসুল তিনটা মূল নীতি। চলেন এর আগে একটা কাহিনী শুনাইয়া দিই আপনাদেরকে। সাহাবাদের জামানায় আল্লাহর রাসূলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল, হাকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের আন্ডারে চলে আসছে, তো ক্যাপিটাল তো মদিনা মুনাব্বারায় ছিল, ঠিক না? আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে, ঠিক না? এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে, যদিও হয় কহর না ছাড়িও শহর, ঠিক না? তো মদিনা ক্যাপিটাল ছিল, তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার এসে মদিনা মুনাব্বারায় ক্লিনিক খুলছে, ভাবছে ব্যবসা কি হবে, কেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে, ক্যাপিটালে আসে, দারুল খেলাফত এখানে, আমিরুল মোমেনিন এখানে থাকে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও আসে না। ইরানে তো আসতো দুই চারজন, এখানে একজনও। তো জিজ্ঞেস করছে, ভাই তোদের রোগ নাই কেন? তো বলছে, এটা তো বলতে পারবো না। তো বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বইলা গেছে? তো বলছে, এটা বলতে পারবো। কেন শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থিকা, কিসের থিকা, কিসের থিকা? নাইলে আপনি চর্বিওয়ালা গোশত কোন জায়গায় দিছেন? হ্যাঁ, আচ্ছা পেট আর হার্ট কত দূরে? দূরে না, এইখানে হইলো পেট, স্টোমার্ক, এইখানে হইলো হার্ট, দূরে না? আরে কমসে কম এক বিঘা দূরে তো, হ্যাঁ ঠিক তো। আচ্ছা হার্টের সাথে কি স্টোমার্কের কোনো যোগসূত্র আছে? বলো কে গো এখানে ডাক্তার ডুক্তার থাকলে, কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন? বেশি চর্বি খায় না, হার্টের ভিতরে ব্লক হবে, ঠিক না? আপনি যদি বলেন, বেটা পেট কই, স্টোমার্ক কই, আর হার্ট কই, এটার লগে ওটার লগে কোন দিক দিয়ে যোগসূত্র আছে? হার্টের সম্পর্ক হলো রক্তের সাথে, ঠিক না? ওইখানে রক্ত ঢোকে, ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয়। আর স্টোমার্কের সম্পর্ক হলো আমি যা খামু ভিতরে ঢুকাইবো, আর সব দিয়ে পিসা পয়সা যা রাখার দরকার রাখবো, বাকি সব আউট করব, ঠিক না? দুটার ফাংশনই তো ভিন্ন, ঠিক না? এটা খাইলে ওটা নষ্ট হবে কেন? আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন, ঠিক না? কি কিন্তু আসলে রোগ ছড়ায় কোত্থেকে? কিসের থেকে? আল্লাহর রাসূল খাদ্যের মূল নীতি বলছে, তাইলে তোমার শরীর সুস্থ থাকবে। বলছে, মূলনীতি কি? আল্লাহ বলছে, সাহাবারা বলতেছে, শোনো আমাদেরকে বলছে, লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না, কঠিন খিদা না লাগলে মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, রামগণীতি কি, কি নীতি? যা পাও যতক্ষণ পর্যন্ত কঠিন খিদা লা লাগে খায়ও না, লা তাকুল হাত্তা তাজু, আর যখন খাও, ওয়া ইদা আকালতা লা তাশবা, আর যখন খাও তো পেট বইড়া খায়ও না। আমরা তো পেট বইড়া খাই, তারপরও কি বইড়া খাই, ঠিক না? হ্যাঁ, তারপরও মাঝে মাঝে অনেকজনরে দেখি, দেখি লাড়াচাড়া দিয়ে একটু জায়গা করতে পারি কিনা, কেননা চাটা তো রয়ে গেছে, ঠিক না?
কি হাসানের জন্য বলি নাই, কয়েকটু লড়াচড়া দিয়ে দেখি একটু জায়গা হয় কি না, চাটা তো রয়ে গেছে। যখন এই কথা শুনাইছেন তো বলছে আর একটু খুলা বলো, বুঝলাম না, পেট বড়া খায় না মানি। আমাদের নবীজি বলছেন খাওয়ার আগে পেটকে তিন ভাগে বিভক্ত করো, এক ভাগ পানি দিয়ে ভরে ফেলো, পানিটা আগে খাও, খায়া আগে এক ভাগ ভরে নাও, আর এক ভাগ খাদ্য দিয়ে ভরো, আর এক ভাগ খালি রাখো। তো ওই বেটায় কইতেছে তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় না। ও মেরে দোস্ত, আমি লম্বা করবো না, আমি একটু বরগুনা যাবো তো এই রাত্রেই, আর ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি, আসতে পারি, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয়, যে আশা নিয়ে আসতেছি আশা পুরা হয়, একটা মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয়। আসল উদ্দেশ্য হলো একটা পরিবেশ তৈরি করা, একটা পরিবেশ তৈরি করা, আর পরিবেশ যখন তৈরি হয় তো আল্লাহর রসুল আয়েশাই একটা সিগন্যাল দিছিলেন মক্কা আলাদেরকে, যে জিতু বি কেরামতি দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়া আখেরাতের রাজত্ব নিয়ে আসছি। ও মক্কাওয়ালারা, যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এখানেই থাকবে, আর আখেরাতের রাজত্ব তো আছেই আছে, কিন্তু মক্কাওয়ালাদের বুঝে আসে নাই, এই জন্য রাজত্ব কিন্তু মদিনাওয়ালারা নিয়ে গেছে। মক্কা আছে রাজত্ব, কিন্তু আসল রাজত্ব কোথায় মনে হয় মানে না, অনেকে মানবে না আমার কথাটা। রাজত্ব কিন্তু মদিনাওয়ালারা কি নিয়ে গেছেন। মাহল যখন তৈরি হয়, পরিবেশ যখন তৈরি হয়, তখন মানুষ এটার দ্বারা দুনিয়া তো উপকৃত হয়, আখেরা তো উপকৃত হয়। পরিবেশের ফায়দা তখন পাওয়া যায় যখন পরিবেশ হয়ে যায়, তখন ওই পরিবেশে মানুষ, এখন মানুষ পয়সার দিকে খুব কম দেখে, কোয়ালিটির দিকে খুব বেশি দেখে, ঠিক না? এখন মানুষ পয়সার দিকে কম দেখে, ব্র্যান্ডের দিকে কি পয়সার দিকে কম দেখে, ব্র্যান্ড পয়সা কম দেখে, কোয়ালিটি বেশি দেখে। পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তো আপনাদের এখানে বাড়া বেড়া যাবে, তখন মানুষ বাড়া দেখবে না, বলবে খালি আছে কিনা, এটা কোন খালি আছে কিনা এটা বলেন, বাড়া বলেন না, কেন না পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়া যাবে। আমি ব্যাঙ্গা বলতেছি বাড়া, আর এখানে লেনদেন বেড়া যাবে, মেয়ে বড় হইতে পারবে না, ছেলে বড় হইতে পারবে না, মাইশে দিতেও পাগল হবে নিতেও পাগল হবে, দিতেও পাগল হবে নিতেও, পরিবেশের কারণে। এই জন্য আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি হোক, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। তো যেরকম শরীরের রোগের মূল নীতি আল্লাহর রসুল বলছেন, মূল নীতিও বলছেন, আবার রোগ উৎপত্তি স্থানও বলছেন, যে রোগটা উৎপত্তি হয় কোথেকা, কোথেকা পেটের থেকে, কি কারণে হয় এটা বলা দিছেন, মূল নীতি বলা দিছেন। তো ওই ডাক্তার বলতেছিল মা তারাক্তালি ফি তিব্বি শাইআ, নবীজি তো ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় না, যে আমি ডাক্তারি করব। সত্য এটাই, এই জন্য বড় একজন মুহাদ্দিস ছিলেন ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহ, উনি একটা কিতাব লেখছেন, ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপরে,
সচরাচর এটা পাওয়া যায় না, তা কোনো রোগ হবে না। একটা চার্ট দেওয়া আছে এখানে, আল্লাহ রসুল কিসের সাথে কি মিলে খাইতেন না। আল্লাহ রসুল শুধু রুহানি ডাক্তার হয়ে আসেন না, শারীরিক ডাক্তার হয়েও আসেন। আপনি জানেন না যে আল্লাহ রসুল কি জিনিস। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি, আল্লাহর রসুল উম্মতকে না করছে অর্ধেক ছায়ায় অর্ধেক রইদে দাঁড়ায়ও না, নিষেধ। অর্ধেক ছায়া দাঁড়ানো নিষেধ, নিষেধ করছে দাঁড়ায়ও না। আপনি বলবেন দাঁড়াইলে কি হবে, আল্লাহর রসুল কারণও বলে দিছে, হতে পারে জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হবে আর কোনোদিন ভালো হবে না, জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসিস হয়ে যাবে আর কোনোদিন তুমি ভালো হবে না, ভালো হওয়ার কোনো চান্সেস নাই। এটা এই জন্য নাই, কোনোদিন তুমি আর ভালো হবে না, এই জন্য দাঁড়াইলে পুরা ছায়া দাঁড়াও, নাইলে দাঁড়াইলে পুরা রোদ্রে দাঁড়াও, পর্দা উঠ দিনা। সূক্ষ্ম সূক্ষ্ম স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহ রসুল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বলে গেছে। আমাদের ভিতরে এগুলোর চর্চা তো নাই, আলোচনা নাই, এগুলো বলা হয় না, শোনা হয় না, আর কেউ শুনতেও চায় না, এটার জন্য লম্বা সময় চাই। তাহলে এক একটা করে খুলা 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 বলা যায় যে আল্লাহর রসুল পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে বলে দিয়ে গেছে, পুঙ্খানু পুঙ্খানু বলে দিয়ে গেছে। যাকে লম্বা করতেছি না, শর্টে যেটা বুঝাইতেছিলাম, তো শারীরিক অসুস্থতার কেন্দ্র বলে দিছেন, উৎপত্তি স্থল বলে দিছেন, আবার মূল নীতিও বলে দিছেন। এরকম কলবের রোগ আত্মার রোগের উৎপত্তি স্থল বলে দিছেন, সেটা হলো দিলের থেকে শুরু হয়। সে থেকে কি? দিলের থেকে। আর ওটার মূল নীতি শিখাইছেন, যে মূল নীতি হলো দুটা, কয়টা মনে রাখেন কিন্তু, তাহলে কাজে লাগবে সামনে। এটাকে ভিত্তি করে আমরা সিরিয়াল বাই চলতে থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চলায়। ওটার মেইন হইলো দিল, যেমন শরীরের রোগের জন্য হইলো মেইন স্থল হইলো কোনটা, পেট, স্টোমার্ক। আর আত্মার রোগের মেইন স্থল হইলো দিল। কি? দিল, দিল। যেরকম শরীরের রোগ সব খাওয়ার থেকে হয়, কি কি খাওয়ার থেকে হয়, খাওয়ার থেকে হয় সব রোগ। এই জন্য খাদ্যের মূলনীতি বলে দিছে, পানাহারের মূলনীতি বলে দিছেন, পানাহারের মূলনীতি বলে দিছেন, খাওয়ার মূলনীতি বলে দিছেন। শরীরের রোগ হয় পেটের থেকে, আর মূল স্থান হলো পেট, সব হয় খাওয়ার কারণে। কি? আপনারা একদিন দেখেন, এই যা খান না দশ বারো পদ বসে একবারে বস্তুও খাইলেন, মাছও খাইলেন, সবজিও খাইলেন, সব একটার ভিতরেই তো ঢুকাই, ঠিক না? কি না? ভিতরে আলাদা আলাদা পাট আছে একটার ভিতরে, ঠিক না? সবগুলা চিনির চামচে চার চামচে উঠাইয়া এক এক চামচ লইয়া একটা পাত্রের ভিতরে ঢাইলা, এটারে গুলবেন, মিশ্রণ করবেন, তারপরে শেষমের যে চা খাইলেন, বাকি বুরহানি না খায়, কি আরো তো কত কিছু লাচ্ছি সাচ্ছি, ঠিক না? ওডি যে খান, ওডি একটু ডাইলা দিয়েন,
আধা ঘন্টা রাইখা দিয়া দেখেন এটার ভিতরে ব্যাকটেরিয়া কিরম তৈরি হয়। ওই উকিলের শব্দে কইলাম আর কি, ব্যাকটেরিয়া তৈরি হইতেছে। উকিল সব বয়রেছে তো, দেখেন ব্যাকটেরিয়া কেমনে তৈরি হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় ব্যাকটেরিয়া বলে। দেখেন ওটার কালার কিরকম হয়, পেটের ভিতরে যেহেতু এরকমই হয়, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল বড় সতর্ক করছেন। হ্যাঁ, রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা, নাহলে গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না, মৌসুম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার, প্রকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না, আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে। মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এত কান্না, এত কাটি, এত দোয়া, এত সোয়া, সবকিছু হইতেছে কিন্তু কোনো মেঘ আসে আর উড়া চলে যায়, ঠিক না? হ্যাঁ, মেঘ মনে আমাদেরকে টাটা দিয়া দিয়ে যাইতেছে। প্রতিদিনই তো মেঘ দেখা যায় আকাশে, না? মেঘ দেখলেই কি পাবেন? কিন্তু মেঘ টাটা দিয়া চলে যায় না, 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 না। তুমি দেখলে কি হবে? আমি বর্ষিত হব না, আমি গেলাম। এরকম আমাদের থেকে চলে যেতেছে, কারণ এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কলব, কি? আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে, মাত্র কারণ দুইটাই। এটাই হলো মেইন মূল মন্ত্র, মূল উসুল, মূল নীতি। এই দুই কারণে আত্মার রোগ হয়। যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট, এরকম আত্মার রোগের, আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হল কল্প, আর ওটা দুই কারণে হয়। এটাই শেষ কথা বলতেছি আমি, ভালো মতে মনে রেখেন, দুই কারণে, দুই কারণে হয়। একটা হলো হুব্বু দুনিয়া, আর একটা হলো তাউলুল আমাল। দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা, লম্বা লম্বা, লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা। এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, আমরা এত আগে বাড়লাম কি করে, এত আগে বাড়লাম কি করে? ওনারা আগে বাড়ছে না, ওনারা সাহাবি, ঠিক না? জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা। সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিছেন। কোরআনে 1500 জায়গায় সাহাবাদের আলোচনা আছে, এক জায়গায় না, দুই জায়গায় না। আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়ে গেছে, এরা দুই কারণে, বিল ইয়াকিন ওয়া বিজ্জুহুদ, বিল ইয়াকিন ওয়া বিজ্জুহুদ, দুই কারণে ওনারা আগে বেড়ে গেছেন। একটা হলো ইয়াকিন, ওনাদের বিশ্বাস এত বেশি ছিল, ওনাদের শুনতে দেরি হইতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁথতে দেরি হইতো না। একদিক দিয়ে শুনতেন, আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করত, গাইথা যেত। কি একটা প্রমাণ দিলে বুঝবেন,